পিছত হিজনকৈ 18জন হুৰিয়ত নেতাৰ নিৰাপত্তা ৰক্ষী প্ৰত্যাহাৰ কৰিছে কেন্দ্ৰ চৰকাৰে পুলৱামা সন্ত্ৰাসবাদী আক্ৰমণৰ পিছত এই পদক্ষেপ গ্ৰহণ কৰিছে চৰকাৰে কেৱল হুৰিয়ত নেতাৰে নহয় প্ৰত্যাহাৰ কৰা হৈছে ৰাজনৈতিক নেতাৰ নিৰাপত্তা ৰক্ষী 18জন হুৰিয়ত নেতা আৰু 155জন ৰাজনৈতিক নেতাৰ নিৰাপত্তা ৰক্ষী প্ৰত্যাহাৰৰ ফলত শতাধিক বাহন আৰু সহস্ৰাধিক আৰক্ষী জোৱান এতিয়া ব্যৱহৃত হ'ব আৰক্ষীৰ কাম কাজত বুধবাৰে গৃহ মন্ত্ৰালয়ে প্ৰকাশ কৰিছে এই তথ্য নিৰাপত্তা ৰক্ষী প্ৰত্যাহাৰ কৰা হুৰিয়ত নেতাসকলৰ ভিতৰত আছে শ্বায়েদ আলী শ্বাহ গিলানি আগা সৈয়দ মাসভী মলবী আব্বাস আনসারী ইয়াসিন মালিক সলিম গিলানি শাহিদুল ইসলাম জফর আকবর ভাট নাইম আহমদ খান মুখতার আহমদ ওয়াজা ফারুক আহমদ কিসলু মসরুর আব্বাস আনসানী আগা সৈয়দ আব্দুল হুসেন আব্দুল গনি শাহ আর মুসাদিক ভাট হুরিয়াত নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা রাজনৈতিক ব্যক্তির মাজত আছে পিডিপি নেতা ওয়াহিদ পারে নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার হয়েছে ভারতীয় অসামরিক সেবার প্রাপদ ত্যাগ করা শাহ ফয়সাল পুলৱামা কাণ্ডৰ পিছত বাংলাদেশত নিষিদ্ধ হ'ল পাকিস্তানী কণ্ঠশিল্পী আতিফ আছলাম আৰু ৰাহাত ফতেহ আলী খান দুয়োগৰাকী পাকিস্তানী কণ্ঠশিল্পীৰ সংগীতানুষ্ঠান বাতিল কৰিলে বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্ৰালয়ে পাকিস্তানৰ বিৰুদ্ধে সাংস্কৃতিক মন্ত্ৰালয়ে এই গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰে পুলৱামা কাণ্ডৰ পাছতে এতিয়া বাংলাদেশে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সংগীতানুষ্ঠান বাতিল কৰা হৈছে দুয়োগৰাকী পাকিস্তানী শিল্পীৰ হিমাচল প্ৰদেশত হোৱা ভয়াৱহ ভূমিস্খলনত এজন সেনা জোৱান নিহত হৈছে বৰফৰ মাজত সন্ধানহীন হৈ আছিল আন পাঁচজন জোৱান কিন্নাউৰ জিলাত চীন সীমান্তৰ নামগিয়া ডংৰিত সেনা আৰু আই টি বি পিৰ দুটা দলে পহৰা দি থাকোঁতে এই শোকাবহ ঘটনাটো সংঘটিত হৈছে সেনা আৰু আই টি বি পিৰ 16জনীয়া দুটা দলে পুৱাৰ ভাগত পহৰা দি থাকোঁতে হঠাৎ অঞ্চলটোত হিমস্খলন আৰম্ভ হয় সন্ধানহীন হৈ থকা জোৱানৰ 4জন সেনা আৰু 1জন আই টি বি পি জোৱান আৱদ্ধ জোৱানসকলৰ উদ্ধাৰৰ বাবে আই টি বি পি সেনা আৰু আৰক্ষীৰ 150জনীয়া দলে অব্যাহত ৰাখিছে উদ্ধাৰ অভিযান হিমাচল প্ৰদেশত হোৱা ভয়াৱহ ভূমিস্খলনত এজন সেনা জোৱান নিহত হোৱাৰ খবৰ আহি পৰিছে আৰু আন পাঁচজন জোৱান এতিয়াও বৰফৰ মাজতে সন্ধানহীন হৈ থকা বুলি জানিব পৰা গৈছে কিন্নাউৰ জিলাত চীন সীমান্তৰ নামগিয়া ডংৰিত সেনা আৰু আই টি বি পিৰ দুটা দলে পহৰা দি থাকোঁতে এই শোকাবহ ঘটনাটো সংঘটিত হৈছে বৃহস্পতিবাৰে বিধানসভাৰ প্ৰশ্নকালত অনুপস্থিত থাকে 9জনকৈ প্ৰশ্নকৰ্তা বিধায়ক এদিনৰ প্ৰশ্নকালত 20টা প্ৰশ্ন আলোচনাৰ বাবে লোৱা হয় অৰ্থাৎ 126জন বিধায়কৰ মাত্ৰ 20জন বিধায়কেহে মন্ত্ৰীক পোনপটীয়াকৈ প্ৰশ্ন সোধাৰ সুবিধা লাভ কৰে সংবিধান প্ৰদত্ত এই সুবিধা গ্ৰহণ কৰাৰ পৰা আশ্চৰ্যজনকভাৱে বিৰত থাকিল 9জন বিধায়কে গণতান্ত্ৰিক ব্যৱস্থাটোক কাৰ্যত প্ৰহসনলৈ ঠেলি দিলে বিধায়কৰ এনে কাৰ্য দেখি ক্ষুব্ধ হৈ পৰিল অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী অধ্যক্ষ গোস্বামীৰ স্পষ্ট ৰূপত প্ৰকাশ কৰিলে নিজৰ অসন্তুষ্টি Question number 178, Ajanta Neu, nai na? Question number 179, Deborboto Soika, Khalid Dangori Disa, teo nai? 180, Nizanur Rahman, is he present? No. 181, Sakra Gogoi, what is the use? Abla question de, question or dita manu na thake? Eto bhal kaha na hai, eto bhal kotha na hai kintu. Haan, no hai. Kiba, azitu fako function nai? Bula kita ba kya porna, chendu kona? আমিনুল ইসলাম হি ইজ অলসো অ্যাবসেন্ট এবো কিবা হইছে নেকি হ্যাঁ জাকির হুসেন সিকদার মাই গড এতো রেকর্ড হবো আজি আমি আনস্টার্টে যাব পাৰিম আজি 184 অনন্ত কুমার মালু কিন্তু এটা ভাল লক্ষণ নহয় দে 184 মানুহখিনি থাকিব লাগে ৰাজ্যত অব্যাহত কয়লাৰ অবৈধ বেহা কলা হীৰাৰ ব্যৱসায়ীয়ে নিত বহিৰাজ্যলৈ সৰবৰাহ কৰিছে কয়লা বুধবাৰে বৈধ নথিপত্ৰবিহীনভাৱে বহিৰাজ্যলৈ সৰবৰাহ কৰিবলৈ লোৱা দুখন কয়লা ভৰ্তি ট্ৰাক জব্দ কৰে কামৰূপৰ কমলপুৰ আৰক্ষীয়ে ট্ৰাক দুখন মাৰ্ঘেৰিটাৰ পৰা উত্তৰ প্ৰদেশলৈ গৈ থকা অৱস্থাতে জব্দ কৰে কমলপুৰ আৰক্ষীয়ে কমলপুৰ আৰক্ষীয়ে 31 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত তালাচী চলাই জব্দ কৰিছে দুখনকৈ ট্ৰাক আৰক্ষীয়ে 45/19 নম্বৰ গোচৰ ৰুজু কৰি ট্ৰাক দুখনৰ চালক দুজনক আটক কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে নিৰ্ভৰযোগ্য সূত্ৰ আৰু আমাৰ এনেকুৱা এছ পি ছাৰ মহোদয়ে আমাক খবৰ দিছিলে যে চুৰি কয়লা গৈ আছে তালাচী চলাওঁ হাইৱেত
কমলপুর আমার যেটা হাইওয়ে আছে 31 ন্যাশনাল হাইওয়ে তাত আমি করো করি পেলে যেটা আমি ট্রাক দুখন আমি পাও চেকিংত তেতিয়া তারে আমি নথিপত্র আমি হেৰি করো তার মাইনিং চ্যানেল নাই আর এই মার্কেটের পর আছে ইউপিলে লই যাব আর সঠিক আমি মানে সিহতে আমার কাগজপত্র দেখাব পারা নাই আর চুরি কয়লা যেন লাগিছে আমার আর তেওঁলোকৰ দুজনমান আমি এরেস্ট করেছো কাহিলিপাড়া সর্বশিক্ষা কার্যালয়ের সম্মুখত প্রাথমিক আর উচ্চ প্রাথমিক মধ্যাহ্ন ভোজনের রাঁধনি কর্মচারীর প্রতিবাদ আর এই প্রতিবাদস্থলীত উপস্থিত আছে আমার সাংবাদিক অগ্নিপ গগৈ আমি অগ্নিপর আর অধিক খবর জানি আপনাদের দেখবলে পাইছে যে সর্বশিক্ষা কার্যালয়ের সম্মুখভাগত ইতিমধ্যে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রায় 1,17,000 কর্মচারী থাকা বলে দাবি করা যে প্রাথমিক আর উচ্চ প্রাথমিক স্কুলের যে রাঁধনি আর কর্মচারী সন্থা আজি এই প্রতিবাদ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে যেহেতু দীর্ঘ সময়ের যে সকল প্রাথমিক শিক্ষা আর উচ্চ প্রাথমিক শিক্ষার বিদ্যালয় সমূহ আছিল তাতে রাঁধনি আর কর্মচারী হিসাবে কাম করে আসছিল কিন্তু শেহতভাবে সরকারে এটা দিল্লির ব্যক্তিগত প্রতিষ্ঠানক এই সমূহ কাম গতাবলে লওয়ার পরিপ্রেক্ষিত আজি বৃহৎ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে ইতিমধ্যেই সর্বশিক্ষার কার্যালয়ত এখন বিশেষ বৈঠকও অনুষ্ঠিত করেছে আর এটা কথা এই মুহূর্ত কব লাগিব যে যখন রাঁধনি আর কর্মচারী সকলে উত্তাল প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে তার পিছর পরিবেশ এয়া আর এই মুহূর্ত মানে পুনের কো এটা ব্যক্তিগত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানক রাঁধনি আর কর্মচারী চাকরি আসলে সরকারে নাইকিয়া করব বিচারিছে তেনেকা কথাই মানে আমি এটা বর্তমান শেষ পর্যায়ত আমি যেটা বিচারিছো নহয় আমার মধ্যাহ্ন ভোজনের সদৌসমর মাননীটো প্রথমতে যেটা পারিতোষিকটো আমার স্পষ্টকে লিখিতভাবে দিব লাগে তার বিনিময়ত আমার রাঁধনি সংস্থাপন দিব লাগে আর বিতরণ ব্যবস্থার পর আঁতরাব লাগে এন জি ও কোনোপধে আমার যাতায়াত প্রতিস্থাপন হব নয় আমি সিহঁতক অতরা হেরিম সদৌসম সংগঠনে আমি কোনোপধে এ স্থান দিব নোৱাৰো যেতিয়া আহিব যখন জেলাতে আহব সেই জেলাতে আমি সদৌসম সংগঠনে গোটেই সদস্যায় লগ লাগি আমি সেই সংগঠন বিরত রাখিমে তারপর আমার কি বিহিত ব্যবস্থা লয় সরকারে লয় আন কর্তৃপক্ষ লয় সেটা আমার কোনো আমার উপর আক্ষেপ নাই কারণ কি আমি 12